নমস্কার বন্ধুরা, কেডি হোম কুকিং রান্নাঘরের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ একটা আমি ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো। এই চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকেন, হাফটা এইভাবে কেটে রেখেছি, এক দুটো পেঁয়াজ এইভাবে বড় বড় সাইজ করে কেটে রেখেছি, আদা বাটা নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, রসুন বাটা নিয়েছি 1 চামচ, 3টে পেঁয়াজ ছোট ছোট করে এইভাবে কেটে রেখেছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ নিয়েছি, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ নিয়েছি। এইভাবে চিকেন কারি মশলার প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট থেকে আমি 1/2টা চিকেন কারি মশলা নিয়েছি। এখানে নিয়েছি সয়া সসের বোতল নিয়েছি, চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি। আর আমি এখানে চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, তেল 1 চামচ দিয়েছি, সর্ষার তেল, 1 ফাঁক লেবু কেটে আমি 1/2 ঘন্টা এইভাবে মাখিয়ে রেখেছি। এবার আমি প্রথমে কি করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষার তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা পারেন সাদা তেলেও রান্না করলেও রান্না করতে পারেন। এই রেসিপিটা আমার লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা তো সব সময় চিকেন ভেজে চিলি চিকেন করেছেন, একবার এইভাবে বানিয়ে খান কেমন লাগে তারপরে বলবেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু ভালো করে ভেজে নিই। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদার বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, কারণ অল্প পরিমাণে তো মাংস তাই বেশি দিচ্ছি না, 200-তে 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো আমি টমেটো সস দিচ্ছি, দিয়ে একসঙ্গে এইভাবে আমি মিশ্রণ করে নিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি আমি চিকেন কারি মশলা, দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি কেটে রেখেছিলাম বড় বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচনো, দিয়ে একসঙ্গে ভালোভাবে এইভাবে আমি কষে নেব। সাত মিনিট লাগলো আমার চিকেনটা সেদ্ধ করতে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, সয়া সস যে আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে আমি 5 মিনিট মতো খুব লো ফ্লেমে গ্যাসে আমি রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমার চিলি চিকেনটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই চিলি চিকেনটা আপনারা এইভাবে বানাবেন, আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বানাইনি। চিলি চিকেন মানে তো কর্নফ্লাওয়ার লাগে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাইনি, আমি এইভাবে বানিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এবং সবাইকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।